যে পাপটি করলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই আপনার দুলাভাই শালী জেনা করেছে দেবর ভাবি শালী দুলাভাই তোমরা শোনো আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন একবার জেনা করেছো তোমার কাঁধের উপরে 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখন এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে সূরা নূরের 1 থেকে 4 নম্বর আয়াত পড়ে দেখো আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালী জেনা করেছেন প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছেন অমুক কর্মকর্তার স্ত্রীর সাথে জেনা করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলামে সেটা হলো রজম ওমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে জমিনে এইসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তওবা না করে মারা যায় এই শালী তুমি যদি তওবা করো দুলাভাই যদি তওবা করে দেবর যদি তওবা করে ভাবি যদি তওবা করে রাতের অন্ধকারে তওবা আল্লাহ পাক কবুল করতে পারে কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে আউযুবিল্লাহ যে দেবর ভাবি শালী দুলাভাই তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস তওবা করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যদি তার সমস্ত গুনাহ maaf করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী তিনি পাপ করে ফেলেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন আমাকে পবিত্র করুন নবী শুনতে যাচ্ছেন না বাসায় যাও তওবা করো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ maaf করে দিবে বাসায় চলে যাও সেই মহিলা বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছো হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো পর্যায়ে সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই যে কোলের বাচ্চা 3 দিন আগে 4 দিন আগে হয়েছে আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দিকে তাকিয়ে বলছেন এই বাচ্চাকে দুধ পান করাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবী বললেন যে আমি নিব ইয়া রাসূলুল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সুপর্দ করা হলো বাচ্চাকে সুপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যান্য সাহাবীদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা এবার সাহাবীরা এই কাজ করছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বীর সাহাবী তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটকে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ছি আমার কাপড়ে একজন ব্যভিচারী নারী রক্ত পড়লো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন হে খালিদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইনশাআল্লাহ এই মহিলাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরে আমি কি বুঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে কি রকম শাস্তি হবে এরপরও যারা এখন ওই জেনার অপরাধে লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিত হন আল্লাহর ওয়াস্তে আজকে গভীর রাতে গিয়ে তওবা করবে তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ড কে নিয়ে হোটেলে রাত কাটানোই জানা তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা হুজুরের মুখ থেকে এই কথাগুলো শোনার পর আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানান দেখতে চাই আপনাদের মূল্যবান মতামত তবে হুজুরের কথার মধ্যে যথেষ্ট যুক্তি পেয়েছিলাম যার কারণে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সবাই একটু সতর্ক হয়ে যান এই সকল পাপ থেকে বিরত থাকুন ভিডিওটি শেয়ার করে দেন ভাই একটাই অনুরোধ রইল আপনাদের প্রতি দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই থাকুন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ হতে বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ